আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই প্রত্যেকে ভালো আছেন। ওয়েলকাম টু টেকিস্যামি ইউটিউব চ্যানেল, আই এম ইউর হোস্ট সামি খান। সো আজকে একটা চমৎকার এয়ারড্রপের আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। সো এই আপডেটে আমি দেখাতে চলেছি কীভাবে আপনারা চিঙ্গারি সফটওয়্যার থেকে আপনারা পেমেন্ট উঠাবেন। সো উইদাউট ইনভেস্টিং টাইম লেটস বিগিন দ্য ভিডিও। সো মূলত আপডেট হচ্ছে এই সফটওয়্যারের, ঘাড়ি এয়ারড্রপ, যেটার আমি আজ থেকে 24 অক্টোবর 2021 এই এয়ারড্রপটা আমি দিছিলাম। সো যারা যারা জয়েন করছেন এখন তাদের হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে এটা আপনি ক্লেম করবেন। একটা গাইডলাইন ডিকশনারি দিয়ে দিয়েছি এখানে লিঙ্ক, যেখানে ভিতরে স্টোনরাল ইনফরমেশন বলা আছে। এখানে তারা তিনটা জিনিস আমাদেরকে বলছে যে এখান থেকে অ্যাক্টিভ সোশ্যাল আমাদের ওয়ালেট করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, তারপরে আমাদের KYC মানে আইডি কার্ড সাবমিট করতে হবে, তারপরে আমাদের সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট টাস্কগুলো কমপ্লিট করতে হবে। ওকে, তো দেন আমাদের এখান থেকে ডাউনলোড লেটেস্ট ভার্সন, আমাদের মানে যে অ্যাপটা চিঙ্গারি অ্যাপটা এটা কিন্তু লেটেস্ট ভার্সন না। সো অবশ্যই প্লে স্টোর থেকে চিঙ্গারি সফটওয়্যারটা আপডেট করে নেবেন। দেন এখান থেকে তারা বলছে প্লেস দ্য ওয়ালেট আইকন অ্যাক্টিভ, প্লিজ দ্য ডিজিট সিকিউরিটি অ্যান্সার অ্যান্ড অ্যাক্টিভেট দ্য ওয়ালেট ওয়েন উই স্টার্ট দ্য প্রাইস INR। ওকে, এখন এখান থেকে বলা হয়েছে আপনি NID কার্ড ভেরিফাইড কীভাবে এখান থেকে করবেন। এখান থেকে ওয়ান ইউনিট টু বিলো ইনফরমেশন রেডি টু কমপ্লিট KYC, ফোন নাম্বার, আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড। নোট দি KYC ইজ এনেবল ফর ইন্ডিয়ান ইউজার, ইন্ডিয়ান ইউজার ছাড়া অন্য কান্ট্রি ইউজাররা মানে আপনার ভেরিফিকেশন করতে হবে না। তো আমাদের জন্য এটা ভালো নিউজ। এটা ফলো দিস বিলো মেনশন স্টেপ টু বাই KYC। আচ্ছা, এখানে মেনশন স্টেপ KYC বাটন, এখানে ওয়ালেট স্ক্রিন, দেন হচ্ছে এখান থেকে উদয় আধার কার্ড, এখান থেকে হচ্ছে এটা ইন্ডিয়ার এটা সিস্টেম, তো ইন্ডিয়ার মানুষ এটা ফলো করবে। ফর ইউজার হু ডু নট পার্টিসিপেট ইন টেলিগ্রাম এয়ারড্রপ কন্টেস্ট বাট অ্যাক্টিভেট ওয়ালেট বাই KYC সাকসেসফুলি, KYC-র জন্য তারা দিছে 85 টোকেন, এক্সিটটা সব কিছু এখান থেকে দেওয়া হয়েছে। সো আপনারা এটা পুরোটুকু চেক করে নেবেন। ওকে, তো এখন যাওয়া যাক আমাদের সফটওয়্যারে। সো ফার্স্ট অফ অল আমি প্লে স্টোরে যাবো, দেন এখান থেকে সার্চ করবো চিঙ্গারি, অলরেডি দাওয়াই আছে। এখান থেকে আমরা এটা ওপেন করবো, আপডেট অলরেডি আমার কমপ্লিট। দেন চিঙ্গারি সফটওয়্যার ভিতরে প্রবেশ করার পরে দেন আপনার চিঙ্গারির ভিতরে আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্ট দিয়ে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করে নেওয়ার পর দেন এখান থেকে আপনার এই যে ওয়ালেট যে আইকনটা, এই ওয়ালেট আইকনে ক্লিক করতে হবে। ওয়ালেট আইকনে ক্লিক করার পরে এখান থেকে অ্যাক্টিভিটি আপনি এখান থেকে ক্লিক করতে হবে। ওকে, অ্যাক্টিভিটি যখন এখান থেকে ক্লিক করবেন দেন বি ইউর পাসওয়ার্ড, এখান থেকে আপনি ডান দিকে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার পিনটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে নিজের পিনটা সিলেক্ট করে নিই, সিম্পল। দেন এখান থেকে সেট পিন করার পরে এখান থেকে আমাদের অ্যান্সার আসবে। সো এখান থেকে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিই। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের KYC কিন্তু অ্যাক্টিভেট করে ফেলছি। এখান থেকে আমরা কমপ্লিট KYC-তে ক্লিক করবো। কমপ্লিট KYC-তে ক্লিক করার পরে দেন এখান থেকে আমাদের এটা পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আধার কার্ড, প্যান কার্ড এইসব চাইছে। সো এখানে লেখা আছে KYC ইজ ফর ইন্ডিয়ান সিটিজেন অনলি হু হ্যাজ দ্য ফলোয়িং ডকুমেন্ট। যারা ইন্ডিয়ান পাবলিক, যারা হচ্ছে আমার এই ভিডিওটা যারা ইন্ডিয়ান ইউজাররা দেখতেছেন, তাদের জন্যই শুধুমাত্র আপনার KYC-টা অ্যালাও আছে। অন্য কান্ট্রি যারা বাংলাদেশ, সিঙ্গাপুর, তাই নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, যে কোনো কান্ট্রির আপনারা হয়ে থাকেন না কেন, আপনার NID কার্ড বা হচ্ছে প্যান কার্ড কিছুই সাবমিট করতে হবে না, কেননা প্যান কার্ড শুধুমাত্র ইন্ডিয়ান কান্ট্রি সাপোর্টেড করে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো এখান থেকে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট, এখান থেকে কিন্তু আমাদের চিঙ্গারি কিন্তু মানে যে কয়েনটা, এই কয়েনটা কিন্তু এখান থেকে শো করতেছে। 111টা কয়েন আছে, আশা করা যাচ্ছে যে এখান থেকে আমাদের ভালো পরিমাণ একটা প্রফিট আসবে। সো এখান থেকে দেন আমরা চলে আসলাম, দেন এখান থেকে জয়নিং বোনাস এই যে ক্রিয়েট অ্যান্ড জয়েন দ্য চিঙ্গারি, দেন অ্যাড, এখান থেকে অনেকগুলো মানে অফার আছে, যে অফারগুলো আমরা এখান থেকে জয়েন করে নিতে পারবো। ঠিক আছে, হাউ টু রিগেইন চিঙ্গারি। ওকে, 1000 কয়েন 101 রুপি, লাইক সিরিয়াসলি। তো এখন একটা কথা হবে, যেটা হচ্ছে রিডিম কয়েন, রিডিমে তারা 1000 কয়েন রাখছে। এবং এখান থেকে যদি আমি দেখি যে এয়ারড্রপসের জন্য এখান থেকে 0.001 এত খারাপ দিছে, সিরিয়াসলি ম্যান। তো এটার একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে মানে ফার্স্ট স্টেপ কমপ্লিট না করা পর্যন্ত আপনারা কিন্তু সেকেন্ড স্টেপ মানে হচ্ছে আপনাদের যে এয়ারড্রপসের যে আর্নিংটা সেটা এখান থেকে কিন্তু আপনি আর্ন করতে পারবেন না। সো এখান থেকে গিয়ে এয়ারড্রপসে আমরা চলে যাই এবং তাদের যে ব্লগ পোস্ট, সেই ব্লগ পোস্টে দেখা যাক। সো ব্লগ পোস্টে তারা কিন্তু বেশি কিছু লেখে নেই, জাস্ট আপনার এক্সিটটা এখানে বলা হয়েছে যে এখান থেকে এটাতে ক্লিক করবেন, দেন স্যান্ড এ টিপ, মানে এক্সিটটা যাওয়া হচ্ছে আপনি ইনফরমেশন গেটে এয়ারড্রপস অফ এভরিথিং। এখান থেকে তারা যতটুকু বলছে এয়ারড্রপ এলিজিবিলিটির জন্য KYC লাগবে, বাট বাংলাদেশের জন্য তারা কোনো সুবিধা দেয় নাই। লাইক আমি একটা কথা বলি, ইন্ডিয়ান কান্ট্রির জন্য অ্যাজ এ ফল কোনো মানে যখন মাল্টিনেশনাল কোম্পানি যখন বাংলাদেশের ভিতরে মানে এন্টার করে, এই এন্টার করার পরে তারা কিন্তু ভুলে যায় আমাদের ব্যাপারটা।
একটা ভালো যখন সময় তারা যখন পেয়ে যায় বাংলাদেশ থেকে ভালো পরিমাণ কিন্তু তারা একটা মার্কেটিং করে নেয়, এবং মার্কেটিং করে নেওয়ার পরে কিন্তু তারা বাংলাদেশের যে কথাটাই কথাটাই কিন্তু ভুলে গেছে। চিংগারি সফটওয়্যার অবশ্যই সালমান খান এখানে প্রমোট করছে, বাট একটা কথা যতটুকু আমি দুঃখজনকভাবে বলতে হবে, তারা এই প্রজেক্টটা শুধুমাত্র ইন্ডিয়ার পাবলিকদের জন্যই এটা উন্মুক্ত করছে, বাংলাদেশের জন্য তাহলে কেন উন্মুক্ত করা হলো? আমি দুঃখজনকভাবে এইটুকুই বলতে চাই যে চিংগারি এবং ঘাড়ি যে প্রজেক্টটা, এই প্রজেক্ট অবশ্যই বাংলাদেশ ইউজারদের জন্য KYC সিস্টেম নিয়ে আনবে, আর যদি না নিয়ে আসে তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা কমিউনিটি এটার ব্যাপারে প্রোটেস্ট করবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবং জাস্ট আমি এইটুকুই বলবো যে চিংগারি সফটওয়্যারের ভিতরে আমি কোথাও দেখলাম যে বাংলাদেশি ইউজারদের জন্য কোনো NID কার্ড বা কোনো কিছু দেওয়ার সিস্টেম আছে, আর যদি আমরা NID কার্ড বা কোনো কিছু দিয়ে সাবমিট না করি তাহলে আমরা যে সোশ্যাল এঙ্গেজমেন্ট টাস্ক এটা আমরা কমপ্লিট করতে পারবো না, আর কমপ্লিট না করতে পারলে আমরা এয়ারড্রপে এলিজিবিলিটি পাবো না। লাইক সিরিয়াসলি, একটা প্রজেক্টে এত মাস আগে যে আমরা জয়েন করছি, একটা বছর আগে জয়েন করছি, সেই প্রজেক্ট এখন আপডেট দিল অ্যান্ড দেওয়ার পরে এরকম একটা ফালতু জিনিস আমাদেরকে মানে গিফট করলো, লাইক সিরিয়াসলি। এই কারণে জাস্ট আমি এইটুকুই বলবো, আমি আমার লাইফে জাস্ট একবারই ইন্ডিয়ার একটা প্রজেক্ট শেয়ার করছি, নেক্সট টাইম থেকে আমি কখনই এই টাইপের প্রজেক্ট শেয়ার করবো না, আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমি। অ্যান্ড লাস্ট একটা কথাই বলবো, যারা চিংগারি অ্যাপে কাজ করছেন তারা সবাই অপেক্ষা করুন আমার নেক্সট আপডেটের জন্য, যদি আমি আপডেট দিই তাহলেই আপনারা চিংগারি অ্যাপের ভিতরে ঢুকে আপডেটটা ক্লিয়ার করবেন, আর যদি আপডেট না দিই তাহলে সবাই চিংগারি সফটওয়্যারটা ডিলিট করে দেবেন। কেননা আমাদের এই চিংগারি সফটওয়্যার রেখে কোনোই লাভ নেই যদি না আমরা এই টাকাটা উঠাতে না পারি, এবং আমরা এই হিসাবে আমরা যদি উঠাতে না পারি তাহলে এটা আমাদের পুরো একটা লস একটা কাজ। লাইক সিরিয়াসলি, একটা একটা বছর আমরা এখান থেকে আগে জয়েন করছি, জয়েন করার পর দেন এই অবস্থা। এখানে সাবসাব লিখে রেখেছে যে KYC ফর চিংগারি অ্যাপ ফর ইন্ডিয়ান ইউজার, দ্যাট মিন্স অন্য যে কান্ট্রি তাদের জন্য কিন্তু KYC তারা উন্মুক্ত করে নাই, তাহলে আমরা উইথড্র করবো কীভাবে ভাই? এখানে একটা জিনিস আমি অনেক দুঃখজনকভাবে দেখলাম, সেটা হচ্ছে এখানে ক্লেমিং সিস্টেমটা। ওকে, এখানে যে ক্লেমিং সিস্টেমটা তারা দিছে এখানে আমি দেখাই আপনাদেরকে, এই যে এখানে যে ক্লেমিং সিস্টেমটা দিছে এখানে হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে স্টার্টিং করে 19 জুলাই পর্যন্ত তারা কিন্তু টোকেনটা ভেস্টেড করবে, এবং প্রত্যেকটাতে 4টা করে টোকেন কিন্তু ভেস্টেড করবে। যারা হচ্ছে 100 টোকেন পাইছে তারা কিন্তু প্রত্যেক মাসে আপনার এই যে 1 তারিখ 1 ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি 8 ফেব্রুয়ারি মানে যেগুলো টাইম দেয় সেই টাইমগুলোতে তারা কিন্তু এই টোকেনগুলো পূর্ণাঙ্গ ক্লেম করতে পারবে, এবং ক্লেম করার পরে এটা কিন্তু আমরা কিন্তু মানে উইথড্র করে আমাদের ট্রাস্ট ওয়ালেটের ডলারটা নিয়ে আসতে পারবো। বাট আমি এখানে একটা জিনিস যতটুকু দেখলাম যে বাংলাদেশ ইউজারদের জন্য এখানে কোনো উপায় নাই, অ্যান্ড সাডেনলি আমি কিছু ইউটিউবারদের ভিডিও ঘাটতেছিলাম, সো তারাও তাদেরও কমেন্টে দেখলাম যে অনেক মানুষরা কমেন্ট করতেছে যে ভাই বাংলাদেশি ইউজারদের জন্য KYC সিস্টেমটা কখন আসবে, তো কোনো ইন্ডিয়ান ইউটিউবার এটার ব্যাপারে আপডেট দিতেছে না, তো আপডেট দিবেই কীভাবে ভাই? যেখানে বাংলাদেশি কোনো ইউটিউবার এটার কোনো সলভ পাচ্ছে না সেখানে ইন্ডিয়ান একটা ইউটিউবার এটা সলভ কীভাবে বের করবে? সে কি আপনার মানে আকাশ থেকে পড়ে আসছে নাকি হচ্ছে মাটির থেকে উড়ে আসছে? তো যাই হোক, ভিডিওটা এইটুকুই, আজকে জাস্ট এইটুকুই বলবো যে আজকের ভিডিওতে যে প্রজেক্টটার আপডেট দিতেছি এই আপডেটের হাফ আপডেট দিছি, এবং বাকি হাফ আপডেট আমরা নেক্সট টাইমস ফিউচার জানাবো। সো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে ভুলবেন না, আজকে লাইকে 15 লাইকস, যদি আপডেটটা মানে ভালো লেগে থাকে অবশ্যই 15 লাইকস ক্লিয়ার করবেন, বিকজ আমরা বাংলাদেশি কমিউনিটি থেকে সাপোর্ট চাচ্ছি আপনাদের থেকে। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু এই যে ঘাড়ি যে অ্যাপ, এই টাইপের এই অ্যাপ কিন্তু আরও আসবে এবং তারা কিন্তু লাই পেয়ে যাবে, সো এই লাইটা তাদের দেওয়া যাবে না। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো আমি সামি খান আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ হচ্ছি সবাইকে।